প্রজাপতি মার্কার প্রতীক পাওয়া যায় অনুভূতিটা কেমন বলুন। অনেক পছন্দ হয়েছে আপনার। সালাম আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, চট্টগ্রাম প্রাইমার ফ্ল্যাটবেড। প্রাইমার ফ্ল্যাটবেড মহানগর হোসেনের ত্রিবার্ষিক নির্বাচনে কার্যকরী সভাপতি পদপ্রার্থী। আমার প্রতীক প্রজাপতি। আমি প্রজাপতি মার্কায় ভোট পেলে মোটামুটি আপনি কী করার চিন্তাধারা আছে? আমার প্রথমত আমার ইয়ে হয়েছে, আগে মালিক বাঁচতে হবে, মালিক বাঁচতে সংগঠন বাঁচবে, মালিক না বাঁচতে সংগঠন বাঁচবে না। তারপর আমার প্রতিশ্রুতি হচ্ছে যে আমাদের এই হাইওয়ে রোডের চলতে থাকা মামলা নিয়ে আমাদের মালিক ভাইরা অনেক হয়রানি হচ্ছে, ওইটা যদি আমি আমার মালিক ভাইরা আমাকে নির্বাচিত করে আনে ওই হয়রানিটা বন্ধ করে আমার প্রথম দাবি এটা। দ্বিতীয় হচ্ছে এই যে আমাদের গাড়িগুলো চিটাং বন্দর ঢুকতে গেট পাশের জন্য দাঁড়ায়, দাঁড়ানোর পরে সার্জেন্ট টু করে দিচ্ছে, ওইটা হবে না। টু বাণিজ্য বন্ধ করতে হবে, বন্ধ করে দেবো যদি ইনশাল্লাহ, যদি আমরা আমি ক্ষমতায় আসতে পারি যদি সবাই আমাকে চাই। তারপরে হাইওয়ে রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, দেখা যাচ্ছে মালিক ট্রান্সপোর্ট ইনপুটার মাল মালিকের খরচ দিয়ে তুলি ওনার মাল ওনাকে বসাই দিতে হয়, ট্রান্সপোর্ট ওইখানে কোনো ইনভলভ থাকে না, ওইটা হবে না। এখানে যখন অ্যাক্সিডেন্ট হবে তাহলে ওইটা ট্রান্সপোর্ট যেরকম গাড়ির মালিক ইনপুটার তিনজন সেম ক্যাটাগরিতে এটা বহন করতে হবে, এবং এটা সম্প্রীতির তিনজন, একজন তো না।